তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মতে আমাকে প্রবেশ করেন, সবাই ওয়েলকাম জানায়, কেউ বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাসায় থাকবেন, তখন নবী বলেন যে আমার উপনি যেখানে থাকবে ওখানে আমি থাকবো, যেখানে থাকবে ওখানে থাকবো। তো আবু আইয়ুব আল আনসারির ঘরের পাশে দুইটা ইয়াতিম বাচ্চার জায়গা ছিল, সাহাল আর সোহেলের। এই জায়গাটা কিনে দেয় আবু বকর সিদ্দিক 400 দিরহামে, যেখানে যেটা ছিল ওটা স্বর্ণের ছিল। এটা ছিল বাকি যেটা শহরের বাইরে ছিল। তো প্রথম যে মসজিদ বানানো হয়, প্রথম মসজিদ এভাবে বানানো হয় প্রথম হিজরিতে। এটা ফার্স্ট টাইম মসজিদ এইভাবে বানাও না, এটা আগে প্রথম হিজরিতে তখন আমাদের কিবলা ছিল মসজিদ আকসার থেকে। এভাবে ছিল, দুইটা ঘর ছিল, আসাবে সোফা বসার জায়গা ওই দিক ছিল, হ্যাঁ কিবলা ছিল মসজিদ আকসার থেকে। দ্বিতীয় মসজিদে যখন মসজিদ কিবলা পরিবর্তন করা হয় তখন মসজিদও ঘোরানো হয়, মানে ঘোরানো কি হয়েছে, বসার জায়গা নামাজের জায়গা করা হয়েছে, নামাজের জায়গা বসার জায়গা করা হয়েছে, আর তখন ঘর দুটাই ছিল। সপ্তম হিজরি সপ্তম হিজরিতে তার বিবি বারে মসজিদও বড় করা হয় সপ্তম হিজরিতে। তো 11 হিজরিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের পর এখানে মাটি ঢালাই দেওয়া হয়, বৃষ্টি হলে বৃষ্টি শোষণ ক্ষমতা রাখে, বৃষ্টির পানি শোষণ ক্ষমতা রাখে। তারপর ওমর যখন আসছে তখন উনি মসজিদ বড় করা হইতেছে, আস্তে আস্তে বড় করা হইতেছে, বসার জায়গাটা উঠাই দেওয়া হয়েছে, মসজিদ আরো বড় করেছে। খোলা ছিল তখন, ছাদ 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 ছিল না, মানে এতটুকু ছিল, এতটুকু ছিল, আর এটা এরকম ছিল। যখন ওসমান আসে তখন মসজিদটা মজবুত করতেছে, আরো বড় করে ফেলছে, পাথর দিয়ে মানে মজবুত করতেছে আস্তে আস্তে। তখনও মিনার লাগানো ছিল না, গম্বুজ ছিল না, প্রথম চারটা গম্বুজ বসে বানু উমাইয়া ছিল, প্রথম চারটা বানু উমাইয়া সময় প্রথম চারটা গম্বুজ বসে যায়। প্রথম আর বানু উমাইয়া কে ছিল না, সাহাবী আমাদের, এখানে তখন মনে করেন যে নবীর বাবা যেটা এখানে ছিল। তারপরে যখন আসে তখন এখানে তখন সাউন্ড সিস্টেম ছিল না, ওই সময় অনেকগুলো গম্বুজ স্থাপন করা ছিল, ওজুখানার জায়গায় ওজুখানাই ছিল, আর সিলভার একটা গম্বুজ বসানো হয়। এটা কত সাল? এটা ইসে অটোমানের আগে, মিশরিয়া যখন শাসন করছে সাউন্ড সিস্টেমের জন্য অনেকগুলা ই করছে, কি বলে গম্বুজ বসানো হয়েছে, কারণ ওই সময় সাউন্ড সিস্টেম ছিল না, শব্দ বাড়ি খাওয়ানোর জন্য অনেকগুলো গম্বুজ লাগানো হয়। তো আমরা যে এই সবুজ গম্বুজটা দেখি, এই সবুজ গম্বুজের ভিতরে কিন্তু আরেকটা গম্বুজ আছে, যেটা সিলভারের গম্বুজ, সেটা আমরা দেখি না। এটা করে গেছে তুর্কিরা, তুর্কি আমলে যেটা আমরা বর্তমানে দেখি, এটা তুর্কি আমলে করে গেছে, এটা ছিল তুর্কি আমলের। আপনার এইগুলো ছবি নিয়ে যান, এগুলো দেখুন কত হিজরিতে সবকিছু লেখা আছে, ছবি ক্লিক করে। বর্তমানে আমরা যে মসজিদের নববী দেখি সেটা হলো এটা, এটা হলো আগের মসজিদটা, এটা ওটা থেকে বাড়ানো হয়েছে, এতটুকু প্রথমে ছিল, এতটুকু এখন বর্তমানে চারপাশে বাড়ানো হয়েছে। আমরা যে এতটুকু মসজিদ দেখতেছি না বর্তমানে, আমাদের নবীর সময়ে এতটুকু শুধু শহর ছিল, নবীর আমলের পুরো শহরটা বর্তমানে মসজিদ নবী, শহরটা মসজিদ নবী। কথা বলা হয় কুদরতি।